वेलकम बैक टू द चैनल पियरलेस ब्यूटी हब। कैमन आपनारा आशा करी अपनारा प्रत्येके भलो आछेन सुस्थ आछेन। ब्यूटी रिलेटेड भिडियो निये चले एलाम आपनादेर सकलेर सामने। तो बंधुरा आज के आमादेर आलोचनार विषय होच्छे बेसन। बेसन निये आमि एर आगे प्रचुर भिडियो करेछि। बेसन एक कथाय बोलते गेले दुर्दान्त क्लिनजार, एत सुंदर मुखटाके परिष्कार उज्जवल करे तोले जे सत्यि कथा बोलते कि कोनो किछु फेस वाश बा नामी दामी क्रीम सब किछुई जेनो बेसनेर काछे फेल, सब किछु जेन बेसनेर काछे हार मेने जाए। एत भालो बेसन, शुधुमात्र जल दिए जदि बेसन आमरा स्किने आमरा अप्लाई करी, डेलि जदि अप्लाई करी, ताहले किन्तु आमादेर कोनो मुखे साबानो लागे ना, कोनो फेस वाश लागे ना। बेसन एत भालो काज करे। तो आज के आमी आमादेर स्किन केयारे बेसनेर साथे एमन किछु जिनिस एड करे एकटा दारुण स्किन केयार निये आपनादेर सामने चले आसब। जास्ट स्किन केयारटा आपनादेर नानाभावे उपकार करबे। ত্বকের নানা রকমের যে সমস্যাগুলো আমরা ফেস করি, প্রতিনিয়ত ফেস করে থাকি, ধরুন যে মানে রোদের তাপে ত্বকটা কালো হয়ে যাওয়া বা সান ট্যান পড়ে যাওয়া বা ডেড স্কিন সেলগুলো জমে রয়েছে সেগুলো রিমুভ করতে আমরা পাচ্ছি না, বা ধরুন পিগমেন্টেশনের প্রবলেম অথবা মানে ব্রণ হয়ে গেছে, ব্রণটা ঠিক হয়ে গেছে তার থেকে একটা দাগের প্রবলেম, নানা ধরনের সমস্যার কিন্তু সমাধান এক কথায় বলতে পারি আমরা বেসন। বেসনটা এত ভালো আমাদের স্কিনের জন্য কাজ করে। তো চলুন একদম ভিডিওর মেন পর্বে যাই। তার আগে যে বন্ধুরা আমার সাথে আছেন অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এইমাত্র ভিজিট করছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আর আপনাদের নানা ধরনের ভিডিও প্রেজেন্ট করতে পারি। ছোট বেল বাটনটা আছে সেটা অবশ্যই প্রেস করবেন, যাতে ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সকলের সাথে। আজকের স্কিন কেয়ারে প্রথমে যেটা করব হচ্ছে আমি হাফ কাপের মতন, ছোটো কাপে হাফ কাপের মতন গরম জল করে নেব। মোটামুটি 40 সেকেন্ড টাইমে গরম জল করে নেওয়ার পর সেই জলটা এখন গরম হয়ে যাবে, তার মধ্যে আমি দিয়ে দেবো একটা গ্রিন টির টি ব্যাগ। এখানে একটা টি ব্যাগ দিতে হবে, হাফ কাপ গরম জলে একটা টি ব্যাগ দেওয়ার পরে দেখুন টি ব্যাগটা কালারটা এখন পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এই যে মানে গ্রিন টিটা পাওয়া যাবে সেইটা দিয়েই আজ স্কিন কেয়ারটা হবে। একটা বাটিতে কিছুটা গ্রিন টি ঢেলে নিয়ে তার মধ্যে 2 চামচের মতন বেসন দিয়ে দিয়েছি। ছোটো চামচের হাফেরও হাফ কাস্তুরি হলুদ ইউজ করেছি, যদি কিচেন হলদি ইউজ করেন তো 1 চিমটে করবেন, নালে দাগ হয়ে যাবে। আর দিলাম 1/2 চামচের মতন গ্লিসারিন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা যেন স্মুথ পেস্ট আমরা এখানে বানিয়ে নিই, দেখুন বন্ধুরা এরকম স্মুথ পেস্ট আমাদের এখানে বানিয়ে নিতে হবে। তো অবশ্যই ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে চলে এসেছি। একটা ব্রাশের সাহায্যে অথবা হাতের সাহায্যে যেটা আপনি কাছে সুবিধা সেইভাবে আপনারা দেখুন। একটা থিক লেয়ার আমি কিন্তু যে প্যাকটা বানিয়েছি সেটা কিন্তু পাতলা নয়, লেয়ারটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন বেশ একটা মোটা মতন কিন্তু লেয়ার এখানে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার আর গলায় যে যে পোর্শনে আপনারা অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করতে পারেন, আর শুধু একটাই কথা মাথায় রাখতে হবে লেয়ারটা যেন একটু থিক হয়। তো এইবারে যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি প্যাকটা শুকিয়ে ড্রাই হয়ে যাচ্ছে আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। প্যাক পুরোপুরি শোকালো না, অল্প একটু শোকালো তাতেই আপনারা মুখ ধুয়ে নেবেন, তাহলে কিন্তু দারুণ রেজাল্ট, যে রেজাল্টের জন্য আমরা ইউজ করছি এই প্যাকটা সেটা পাওয়া যাবে না। সেই কারণে বলছি বন্ধুরা ভালো করে প্যাকটা যতক্ষণ না স্কিনে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। বেসন কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো, ত্বক পরিষ্কার করে, উজ্জ্বল করে তোলে, চকচকে করে তোলে, দাগ ছোপ তুলে দেয়, আর বেশ একটা ইনস্ট্যান্ট গ্লোয়িং ব্যাপারটা কিন্তু ত্বকের মধ্যে চলে আসে। তার মধ্যে দিয়েছি গ্লিসারিন, গ্লিসারিন ত্বককে খুব উজ্জ্বল করে, চকচকে করে, দাগ ছোপ তুলে দেয়। গ্রিন টিতে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি থাকার জন্য স্কিনের জন্য খুব ভালো, স্কিনকে উজ্জ্বল করে, দাগ ছোপ তুলে দেয়, সান ট্যান তুলে দেয়, ডার্ক স্পট তুলে দেয়, পিগমেন্টেশনের সমস্যা থেকেও কিন্তু ধীরে ধীরে ত্বককে রক্ষা করে। আর দিয়েছি হচ্ছে কাস্তুরি হলুদ, এখানে অ্যাপ্লাই করেছি কাস্তুরি হলুদ, ত্বককে পরিষ্কার করে, চকচকে করে তোলে, উজ্জ্বল করে তোলে, কালো ত্বক কিন্তু কাস্তুরি হলুদ ইউজ করলে বেশ পরিষ্কার চকচকে হয়ে ওঠে। এরপর মুখ ধুয়ে আপনাদের সামনে ফিরে আসছি। বন্ধুরা দেখুন মুখ ধুয়ে চলে এসেছি, এটা হলো রেজাল্ট, রেজাল্ট আপনাদের সামনে। এখনও পর্যন্ত কোনো ময়েশ্চারাইজার ইউজ করিনি, তাতেই কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এরপরে ময়েশ্চারাইজার ইউজ করলে রেজাল্টটা কিন্তু দারুণ হবে, অবশ্যই ট্রাই করুন, অবশ্যই ট্রাই করুন, 100% এফেক্টিভ রেজাল্ট আপনারা পাবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালিটি কেসে হাজির হয়ে যাবো আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।